সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ দুলাল হোসেন, চলে আসলাম নাহাদীপ সামডাকার সেন থেকে। আপনাদেরকে আমাদের একটা কমপ্লিট কাজ করা, কমপ্লিট বাসার কাজ দেখাচ্ছি। চলুন মূল ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের মাঝখানের গেট। গেটটা দেখতে পাচ্ছেন, ডাইনিং রুম। দেখতে পাচ্ছেন কাজটা নিখুঁত ভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং রুমে, এই যে লাইট গুলো লাগানো হয়েছে, মানে কি খুব সুন্দর করে কাজটা কমপ্লিট করা হয়েছে। আসলে লাইট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক দামি লাইট। দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের গেট, ওনাদের শোপিস গুলা বাসার ভিতরে মেসিং করে সবকিছু কেনা হয়েছে। আপনারা অনেক কি জিপসামের কাজ করান, বাকি মালগুলো যারা মেসিং করে না কিনতে পারেন, তাদের বাসাটা আসলে ওরকম ফুটবে না। হ্যাঁ, আপনাদের সবকিছু একটা মেসিং থাকতে হবে। আমি কোন কাজটা কোথায় করাবো দেখতে পাচ্ছেন, টাইলস, টাইলস গুলো, ওয়াল টাইলস। দেখতে পাচ্ছেন পর্দা তো মেশিং আছে, উপরে দেখতে পাচ্ছেন এই মেশিং করে করা হয়েছে। গেটটা দেখতে পাচ্ছেন, গেটটা কিন্তু মেশিং করা হয়েছে। বেডরুম এতক্ষণ আপনাদেরকে দেখাইছি, ড্রয়িং রুম, এখন বেডরুম। বেডরুমটা কিন্তু নর্মাল কাজ করা হয়েছে, সাইড বোর্ড আর কর্নার ফ্যানের ডিজাইন এগুলো লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন বেডরুমটা, কিন্তু বেডরুমে খাট লাগাইছে, খুব সুন্দর ভালো খাট লাগাইছে, বড় করে ফ্যানের ডিজাইন 56 ইঞ্চি লাগানো হয়েছে বেডরুমে। চলুন আমরা আমাদের মূল বাসার মূল গেট, সামনের গেটটা, বাহির সাইডের গেট। এটা আমি এখন আছি বাইরের সাইডে মেইন দরজার সামনে যে কাজটা, সেই কাজটা করা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দরজার সামনে একটা সিনারি লাগানো হয়েছে।
দেখেন তো আমাদের বাসা মেইন দরজার সামনে, মেইন দরজার সামনে যে গেটটা করা, দেখেন তো মেইন দরজার সামনের গেট দেখতে পাচ্ছেন। আমি আমার ভিডিওটি এখানে শেষ করব। এটা দেখতে পাচ্ছেন পেন্টেড ডিজাইন, মেয়ারটা কিন্তু করা হয়েছে এটা পেন্টেড ডিজাইন। হ্যাঁ পেন্টেড ডিজাইন। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।